ঢাকার বনানীতে এফআর টাওয়ার নামে যে ভবনটিতে আগুন লেগেছিল সেখানে এই ভবনটির আশেপাশে আরও অনেকগুলো বহুতল ভবন রয়েছে এবং দেখা যাচ্ছে এই ভবনগুলো সবগুলোই একে অপরের সঙ্গে গায়ে গা ঘেঁষে নির্মাণ করা হয়েছে। বোঝা যাচ্ছে নিয়ম অনুযায়ী ভবনগুলোর চারপাশে যে ধরনের জায়গা রাখার কথা ছিল সেটি রাখা হয়নি। কিন্তু আমাদের যে গ্রিলগুলোতে মাঝে মাঝে ফ্লোরে একটা খোলা জায়গা আছে, ওটা দিয়ে একটু সাইডের ছাদেটাতে যাওয়া যাবে। কিভাবে সেখানে উদ্ধার হবে, কিভাবে তাদের ফায়ার সার্ভিস আছে উদ্ধার করতে পারবে, সেগুলো যদি আমাদের মহড়া দিত তাহলে আমাদের জন্য আমাদের পাবলিকের অনেক সুবিধা হতো। মানুষের একটা ধারণা রয়েছে যে কোনো ঘটনা না ঘটলে কিন্তু কেউ কিন্তু বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু ওয়েক আপ হয় না আসলে, যদিও সবাই কিন্তু একটা আইনের ফাঁক খুঁজতে চায়। আমার যে আইন অনুশাসন রয়েছে এখন পর্যন্ত সেই অনুযায়ী একটা কমপ্লায়েন্স অডিট করে প্রত্যেকটি বাড়িকে সার্টিফাই করা হোক এটি বসবাসযোগ্য অথবা নয়, যদি না থাকে সময় দিয়ে তাকে কারেক্ট করা বা তার রেট্রোফিকেশন করা অথবা তাকে পুনর্গঠন করার সুযোগ দেওয়া হোক।